আমার পিতামাতা ওস্তাদ গুরুকে স্মরণ করে তাদের প্রতি ভক্তি নিবেদন করে আমার চার তরিকার মুর্শিদ শাহ আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমামবাড়ির প্রতি আমার ভক্তি নিবেদন করে আজকে যে উপলক্ষ করে এত সুন্দর একটি মহতী সভা গাউসুল আজম গড়িয়াবর দরবার শরীফে খেলাফত প্রাপ্ত সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিশতি নিজামী মহারাজ পীর সাহেব বাবা জানের পাক কদমে আমার ভক্তি নিবেদন করে গড়িয়াবর দরবার শরীফের প্রতি ভক্তি নিবেদন করে বাবার ভক্তবৃন্দ আশিকান জাকেরান যারা যারা আছেন সকলের প্রতি আমার ভক্তি নিবেদন করে আজকে যার সাথে আমি দাঁড়িয়েছি আমার মা জননী যার নাম খ্যাতি শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বে ছড়িয়েছে আপনার আমার সবার প্রিয় মুক্তা সরকার তার প্রতি আমার সালাম নিবেদন করে পাশে ফকির মাওলা দরবার শরীফ বাবা রশিদ চান বাবার দরবারে ভক্তি নিবেদন করে বাবার ভক্তবৃন্দ আসেন জাকিরান যারা যারা আছেন সকলের প্রতি সালাম নিবেদন করে যারা দূর দূরান্ত থেকে বাউল নাম শোনার জন্য এসেছেন সকলের প্রতি সালাম নিবেদন করে এবং যাদের কথা না বললেই নয় যাদেরকে ছাড়া আমি একজন শিল্পী আমার একটা পয়সারও মূল্য নেই আজকে যারা উভয় তাল সঙ্গীতে আছেন তাদের সকলের প্রতি আমার সালাম নিবেদন করে এবং যিনি ভালো সাউন্ড না দিলে আমাদের ভালো গাওয়ার কোনো সাধ্য নাই আজকে যিনি সাউন্ড সিস্টেমে আছেন তার প্রতি আমার সালাম রইল এ বলে যারা পর্দার আড়ালে মাগুন যারা আছেন তাদের সকলের প্রতি সালাম রেখে আমি আমার গানে প্রবেশ করব গানে যাওয়ার আগে বলবো বাবা আমার গানের কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক ভুল ত্রুটি আছে সকলেই আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবে সকলের প্রতি সালাম আসসালাম আরেকটি কথা আগেই বলতে চাই আজকে এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল আমার বরাবর উমা সরকারের তার মা অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেননি আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার জায়গা কখনো পূরণ হওয়ার নয় আমি তার জায়গায় কখনো দাঁড়াতে পারবো না পারিও নাই আপনারা সকলেই দোয়া করবেন যেন আমার মা জননীর পাশাপাশি একটু মানে কি বলে একটা বড় জাহাজের পাশাপাশি কিন্তু একটা ডিঙ্গি নৌকাও থাকে আমার মা জননী আজকে বড় জাহাজ আমি ডিঙ্গি নৌকা হিসেবে আছি আপনারা সকলেই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে
I'm gonna make you mine. I'm gonna make you mine.